2022 সালে দুর্নীতিবাজদের প্রায় 900 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতিবাজরা যাতে অবৈধ সম্পদ ভোগ করতে না পারে সেই জন্য এই ব্যবস্থা, জানিয়েছেন দুদক কমিশনার ডক্টর মোজাবেল হক খান। তিনি আরও জানিয়েছেন আবারও গ্রেফতার অভিযান শুরু হবে। তাওফিদ সরাও জানাচ্ছেন এ নিয়ে বিস্তারিত। চাঁদপুরের আলোচিত সমালোচিত সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে দুদক মামলা করে 2022 সালের আগস্টে। মামলার এজাহারে তার বিরুদ্ধে প্রায় 35 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ করেন অনুসন্ধান কর্মকর্তা সহকারী পরিচালক আতাউর রহমান সরকার। মামলার তদন্ত শুরু হলে আদালতের আদেশ পেয়ে সেলিম খানের প্রায় 33 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ দুদক ক্রোক এবং ফ্রিজ করে। দুদকের গত এক বছরের হিসাব বলছে 2022 সালে 585 কোটি টাকার সম্পদ ক্রোক করেছে দুদক, যার মধ্যে জমি 114 একর, বাড়ি 27টি, 19টি ফ্ল্যাট, 11টি গাড়ি। একই সময় অবরুদ্ধ করা হয়েছে 224 কোটি টাকার স্থাবর সম্পদ। দুদক কমিশনার ডক্টর মোজাম্মেল হক খান বলেছেন অবৈধ সম্পদের মালিকদের ব্যাপারে আরো কঠোর অবস্থানে দুদক। আমরা চাই দুর্নীতি যারা করেছে তারা যেন নিশ্চিন্তে না থাকতে পারে, এবং শুধু চিন্তার বিষয় না, সেই টাকা যাতে দেশের কাজে আমরা ফিরিয়ে আনতে পারি এবং দেশের অর্থনীতিতে তার জন্য একটা প্রভাব পড়তে পারে সেই কাজটি করা। এবং 2022 সালে 2600 কোটি টাকারও বেশি জরিমানার পাশাপাশি প্রায় 14 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে দুদক। গ্রেপ্তার যদি দুর্নীতিবাজদের দমন করার জন্য অপরিহার্য হয় অবশ্যই আমরা গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করব, তবে সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় এই গ্রেপ্তার করা এবং এই ধরনের কার্যক্রমে আমরা পুনরায় নিয়োজিত থাকব। চলতি বছরে এ ধরনের কার্যক্রম আরো বাড়ানো হবে বলে জানান দুদকের কমিশনার। অপরাধীদের ধরা হবে, বিচারের আওতায় আনা হবে এবং এই সম্পদ তারা ভোগ করতে পারবে না ইহজীবনে। তাওহিদ ছোডব, এটিএন নিউজ, ঢাকা।